হ্যালো অ্যাকচুয়ালি হুট করে লাইভে চলে আসলাম কিছু কথা আসলে না বললেই না মনে হচ্ছে যে কিছু কথা না বললে আমার আমি যে নারী সেই ব্যাপারটাই আর নারীর জায়গায় থাকছে না সেই জন্যই হুট করে আসলে লাইভে আসা সবে জয়েন করব কিছু কথা আসলে হুট করে চিন্তা করলাম যে আসলে এই কথাগুলো না বললে আমি নারী না এই কথাগুলো বলতে না পারলে আসলে আমার নারী আমি যে নারী আমার যে একটা স্বাধীনতা আছে আমার একটা নিজের একটা নিজস্বতা আছে এই নিজস্বতাটা ক্ষুণ্ণ হচ্ছে দ্যাটস ওয়াই হুটহাট করে আসলে লাইভে চলে আসলাম কাউকে কোনো কিছু না জানি। যে আমি একটু আগে একটা পোস্ট দিয়েছি দেখবেন ওনার নামটা হচ্ছে আপনার উনি এক উনি একজন কথিত সাংবাদিক বিকজ অফ উনি যে যে কাজগুলো করেছে সেগুলো সাংবাদিকতার কোনো পর্যায়েই পড়ে না আমার কাছে ডেফিনেটলি ডকুমেন্টস আছে সেজন্যই আমি সেগুলোর স্ক্রিনশট দিতে পেরেছি তার কাছে কোনো কিছু থাকলে সে যেন সেটা দেখায় আমার কাছে ডেফিনেটলি প্রুফ আছে প্রমাণ আছে সেই জন্যই আমি স্ক্রিনশটগুলো দিয়েছি আশা করি আপনারা পোস্টগুলো দেখবেন এটা আমাদের সমাজের একটা চল এটা আমাদের সমাজের একটা বৈশিষ্ট্য কোনো কিছু হলে আমরা একটা মেয়ের ঘাড়ের উপরে সমস্ত দোষ চাপিয়ে দিই কেন আপনাদের ঘরে মেয়ে নেই একটা মেয়ের ঘাড়ে দোষ দেওয়ার আগে কি আপনারা একবারও চিন্তা করেন যে এই দোষটা ঘুরে আপনাদের বাড়ির বা আপনাদের আত্মীয় স্বজন কোনো মেয়ের ঘাড়েও আসতে পারে কখনো কি চিন্তা করে দেখেছেন যে একটা মেয়ের ঘাড়ে মানে একটা মেয়ের ঘাড়ে একটা মেয়ের ঘাড়ে দোষ দিলে সেই দোষটা তো ঘুরে আপনার বাড়ির কোনো মেয়ের ঘাড়েও আসতে পারে পারে না এটা আমাদের আসলে কিছু বলার নেই এটা সাউথ এশিয়ান আমি কখনো বলবো না এটা বাংলাদেশি না এটা সাউথ এশিয়ানদের একটা চল যে কোনো কিছু হলে ওখানে একটা মেয়েকে ইনক্লুড করো ওখানে একটা মেয়েকে ঢুকায় দাও তারপরে সমস্ত দোষ ওই মেয়েটার ঘাড়ে দিয়ে তোমরা পার পেয়ে নদী জাহাজ জাহাজ সমুদ্র পাড়ি দাও তাই না ওই দিন শেষ হয়ে গেছে বিকজ আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের যে মাননীয় আমাদের একটা আমাদের একজন গণপ্রজাতন্ত্রী সরকার রয়েছেন এবং বাংলাদেশ এবং বাংলাদেশ ইজ আ কি বলবো ডেমোক্রেটিক কান্ট্রি এটা একটা গণতান্ত্রিক দেশ এই দেশে সবার আইন যেমন সবার জন্য সমান তেমন আইনের উপর সবার অধিকার রয়েছে রাইট তো ওই জায়গা থেকে আমি বলবো আমি সবসময় বিশ্বাস করি আমি সবসময় মনে করি যে আমাদের যে গণপ্রজাতন্ত্রী সরকার মাননীয় আমাদের মমতাময়ী নেত্রী শেখ হাসিনা ম্যাডাম তো উনি একজন নারী এবং উনি একটা নারীর আর্তনাদ অবশ্যই শুনবে আমার মনে হয় আম এন্টারটেইনার এন্টারটেইন করা মডেলিং করা আমার প্রফেশন ঠিক আছে নতুন নতুন জিনিস মানুষকে উপহার দেওয়া এবং মডেলিং করা আমার প্রফেশন আমি কখনোই আমি কখনোই মনে করি না আমি কখনোই মানে আমি কখনোই এগুলোর পক্ষপাতি না যে এগুলোর জন্য তোমার ক্যারেক্টার আমার সাথে যে কেউ যা খুশি চাইলে করতে পারবে ইজ দিস দ্যাট কাইন্ড অফ থিং এটা তো এরকম কোনো জিনিস না তাহলে ইউএন কোথায় বাংলাদেশে ইউএন রয়েছে ইউনেস্কো ইউনিসেফ ইউএনডিপি নারীদের স্বাধীনতা রক্ষার্থে এত কিছু সংস্থান একসাথে কাজ করছে আন্তর্জাতিক ওরা কি করছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কি করছেন যাই হোক কিছুক্ষণ আগে আমি একটা পোস্ট দিয়েছি কিছুক্ষণ আগে আমি একটা পোস্ট দিয়েছি পোস্টে দেখবেন যে একজন সাংবাদিক আমি জানি না সে সাংবাদিক কিনা কারণ কোনো সাংবাদিক কখনোই একজন নায়িকা বা একজন মডেলকে বলতে পারে না চলো আমরা রাজমণি ইশাকায় যে দুই ঘন্টা কাটাই দুই ঘন্টা কাটানোর পরে আমার যা মানে আমার যা নিউ পছন্দের নিউজ করেন আমি তাই নিউজ করব। আপনারা দেখতে পারেন আমি সমস্ত স্ক্রিনশট দিয়েছি যদি আমার মধ্যে আমার মধ্যে কোনো গলত থাকতো আমি অবশ্যই স্ক্রিনশট দিতে পারতাম না আমার মধ্যে যদি কোনো ডকুমেন্টস না থাকতো আমা আম্যান ইটস ও আম আ বোল্ড হিরোইন সো হোয়াট যে কেউ যা কিছু চাইলে আমার সাথে করতে পারবে এত ইজি ব্যাপারগুলো এত ইজি আর যখনই দেখছে করতে পারছে না যখনই দেখছি যে করতে পারছে না তখনই ডাকাডাকি মানে তখনই মানে তখনই উল্টাপাল্টা আজে বাজে যার যেটা হাতের আছে সেটা বলা শুরু করে দিবে দিস ইজ নট রাইট বাংলাদেশে আমি বললাম না এটা একটা গণপ্রজাতন্ত্রী দেশ আইন এখানে সবার জন্য সমান আইন এখানে সবার জন্য সমান সো তার নাম হচ্ছে হাফিজুর রহমান শফিক এই টাইপের কিছু একটা নাম তথা কথিত সাংবাদিক সে তার নামটা আমার মুখে উচ্চারণ করার মতো যোগ্যতাও তার হয়নি বিকজ আপনি দেখতে পারবেন আপনারা দেখতে পারবেন যে পোস্টটা আমি আমার ফেসবুক আইডিতে দিয়ে দিয়েছি তাকে কেউ চিনতে পারছে না নোটিস করতে পারছে না তাকে এটা কে কে এটা কে তারপরেও আমি যথেষ্ট সম্মান দিয়ে তার সাথে কথা বলেছি আমার স্ক্রিনশটগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন আপনারা সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি তার সাথে সে আমাকে প্রথমে নখ দিল নখ দিয়ে বলো আমি আপনার নিউজ করব আচ্ছা ঠিক আছে নিউজ করেন তো বললো আমার পোর্টালটা আপনার উঠাই দিতে হবে মানে আমার আপনার পোর্টাল আমি কিভাবে উঠাবো সে না না আপনার তো অনেক ফ্যান্স অনেক ফলোয়ার আপনি চাইলে আমার পোর্টালটা উঠিয়ে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনি আমাকে ফেসবুকে নক করতে পারেন না ওকে তারপরে সে আমাকে ফেসবুকে নক করলো তারপরে তার সাথে আমার চ্যাট হয় দেখতেই পারবেন চ্যাটের হিস্ট্রিগুলো আছে তার সাথে আমার এস এম এ কথা হচ্ছিল এস কথা হতে হতে সে আমাকে বলল যে সে তার সাথে কোঅপারেট করলে সে খুব ভালো ভালো নিউজ দেবে তো আমি বললাম কোঅপারেট ইজ দিস হোয়াট কাইন্ড অফ কোঅপারেশন ইউ নিড তো তখন সে বললো আচ্ছা ঠিক আছে এত কথা তো এস এম বলা যাবে না আমি ফোন মানে সে হুট করে ফোন দিয়ে গেছে ফোন দিয়ে দিয়েছে আমাকে তো ফোনে কথা বলার সময় সে আমাকে বললো তার সাথে রাজমণি এই শাখায় দু ঘন্টা রাজমণি শাখায় দেখা করছে তখন আমি বললাম যে ভাই আমার বাসা তো গুলশানে এত দূরে যাওয়া আমার পক্ষে সম্ভব না আপনি এদিকে কোথাও আসলে আমরা গ্লোরিয়া জিন্স আছে তারপর নর্থ এন্ড ক্যাফে আছে এগুলোতে আমরা বসতে পারি তো তখন সে আমাকে বললো যে না যেটা এখানে হবে সেটা তো ওখানে হবে না বললাম ওখানে হবে না মানে কী বলতে চাচ্ছেন আপনি এগুলো বললো হ্যাঁ যেটা এখানে হবে সেটা তো ওখানে হবে না তখন তখন আমি বললাম যে ওখানে হবে না ওয়ার ইউ মিন বাই দ্যাট তখন বললো যে তুমি কি বুঝতে পারছো না তুমি কি বাচ্চা না আসলে বলেন কি হবে না আমি বুঝতে পারছি না আমি আসলেই বুঝতে পারছি না তো সে বললো যে আমার সাথে দুই ঘন্টা মানে তার সাথে দুই ঘন্টা কাটা কাটালে আমার ব্যাপারে খুব সুন্দর নিউজ দিবে তখন বললাম ভাই আমার সুন্দর নিউজের দরকারই নাই যার যা খুশি যার যা মনে হয় সেটা লেখুক আমার সুন্দর নিউজের দরকার নেই গুড বাই টাটা এটা আমি তাকে বলার পরে কেন বললাম এজন্য শুরু হয়ে গেল তার উল্টা পাল্টা কথা উল্টা পাল্টা মানে আপনারা কি সাংবাদিকতা ইজ আ হোলি প্রফেশন জার্নালিজম ইজ আ হলি প্রফেশন কেন আপনারা এই প্রফেশনটাকে অপবিত্র করছেন কেন কেন একটা মেয়ে একটা মডেল হুয়াভার বোল্ড ওর হট ওর লাভলি ওর বিউটিফুল হোয়াটেভার আমার নিজস্বতা আছে আমার নিজের মন মর্জি আছে জোর করলেই আমার সাথে যা খুশি তাই করা যাবে না আপনারা তো বর্বর কেন এত বর্বর কেন আপনারা জোর করলে একটা মেয়ের সাথে সব কিছু করা যাবে তার বিরুদ্ধে নিউজ দিতে থাকলে তার তাকে নিয়ে সব কিছু করা যাবে এত সহজ দুনিয়া আমি আবারও বললাম আমি আমাদের মমতাময়ী নেত্রী প্রধানমন্ত্রী যিনি মা সমান সবার শেখ হাসিনা ম্যাম আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনার দেশে এখনও এগুলো হচ্ছে একটা মেয়েকে দোষারোপ দিয়ে নিজের কে বাঁচানোর চেষ্টা এখনও করছে প্লিজ ডু সামথিং আপনি অনেক করেছেন অনেক আপনি যা করেছেন আপনি যা করছেন আনবিলিভেবল এখনো এখনো একটা মেয়েকে মানে এখনো একটা মেয়েকে মেয়ের সাথে যদি কেউ না পারে তাহলে তার মানে তাকে জোর জবরদস্তি করে তার ঘাড়ের উপরে দোষ চাপানো হয় কেন আই হ্যাভ মাই ওন ইন্ডিভিজুয়ালিটি আ ম্যান ইন্ডিভিজুয়াল এত সহজ না একটা মেয়ের সাথে একটা মেয়েকে জোর জবরদস্তি করে দোষারোপ করা ইটস নট সো ইজি দেশে আইন আছে আইনের প্রয়োগ আছে দিস ইজ নট সো ইজি আমি বলেছি যে আমি তার আমি তার স্ক্রিনশটগুলো দিয়েছি আপনারা সবাই দেখেন এবং আমি ডিজিটাল আইনে তার বিরুদ্ধে মামলা করব আমি আইনের আশ্রয় নিব কারণ আমি বিশ্বাস করি আইন সবার জন্য সমান ধন্যবাদ সবাইকে আসলে এত উত্তেজিত হয়ে লাইভে আসাটা আমি ভালো মনে করছি না কিন্তু আসলে মাঝে মধ্যে মানে এরকম হয়ে যায় যে নিজের উপর খুব একটা বেশি কন্ট্রোল থাকে না অ্যান্ড আমি অ্যান্ড আমার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মানুষ হয়তো বা দূর থেকে দেখে মনে করা আচ্ছা ও অনেক বোল্ড আচ্ছা ও অনেক ওপেন ওর সাথে চাইলেই মনে হয় শোয়া যাবে একটা মেয়ের সাথে জোর জবরদস্তি করে শোয়া যায় তাও তা আবার একটা তা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে একটা গণপ্রজাতন্ত্রী সরকার রয়েছে আমাদের একটা গণতান্ত্রিক দেশে একটা মেয়েকে জোর জবরদস্তি করা যায় আর যখনই দেখছে জোর জবরদস্তি করে তার সাথে পারছে না তখনই তার ক্যারেক্টারের উপরে প্রশ্ন তুলছেন কি কি দেখেছেন আমার ক্যারেক্টার লিউজের কি দেখেছেন কি প্রমাণ আছে আপনাদের কাছে কিছু আমি আমি কিছু করে থাকলে তো প্রমাণ থাকবে ঠিক আছে আই ডোন্ট অ্যাকচুয়ালি বদার কে কি বললো না এগুলো এগুলোতে আমি কখনো বদার করি না বাট সামটাইমস ইউ হ্যাভ টু রেজ ইউর ভয়েস সামটাইমস ইউ হ্যাভ টু সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে সবসময় একটা মেয়েকেই দোষারোপ করা হবে একটা মেয়ের ঘাড়ে দোষ দেওয়া হবে দিস ইজ ভেরি নর্মাল দিস ইজ ভেরি ন্যাচারাল সেই দিন শেষ আপনারা মনে করবেন না বা আপনি মনে করবেন না যে আপনি আমার সাথে যা খুশি তাই করে চলে যাবেন আমি কিছু বলবো না সেদিন মানে ওই দিনগুলোকে আমরা পার করে এসেছি বিকজ অফ আমাদের দেশের নেত্রী একজন নারী ডোন্ট ফরগেট ইট আমার তার উপরে পূর্ণ আস্থা আছে পূর্ণ বিশ্বাস আছে যে দোষ করুক, ভোটবার আমার দোষ থাকলে অবশ্যই আমার বিচার হবে। তার দোষ থাকলে তার বিচার হতে হবে। তার দোষ থাকলে তার বিচার হতে হবে। এবং সেই বিচারটা আমি আদালতে যেই করতে চাই। ধন্যবাদ সবাইকে।